আন্দামান সাগরে সৃষ্ট হওয়া ঘূর্ণাবর্তের প্রভাব এই রাজ্যে পড়ার সম্ভাবনা কম বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আগামী কয়েকদিন শুষ্ক আবহাওয়া জারি থাকবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় উপমহানির্দেশক ডক্টর সোমনাথ দত্ত। আগামী কয়েকদিন পশ্চিমবঙ্গের ওয়েদার শুষ্ক থাকবে সব জেলাগুলিতেই, কোথাও কোনো ওয়েদার হওয়ার সম্ভাবনা নেই, কোথাও কোনো সতর্কবার্তা নেই। আর মিনিমাম টেম্পারেচারও আপনার মোটামুটি স্বাভাবিক এর মধ্যে থাকবে, কোনো রকম বড় সড়ো পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই, এক্সেপ্ট আপনার পশ্চিম মেদিনীপুর, বীরভূম, এই সরি পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ এই জেলাগুলোর দু এক জায়গাতে সকালের দিকে আপনার কি বলে একটু শ্যালো টু মডারেট ফগ হলে হতে পারে। তো এই জন্যই আপনার ন্যূনতম যে তাপমাত্রা সেটির কোনো বড় সড়ো পরিবর্তন হওয়ার কোনো সম্ভাবনা নেই। একটা লো প্রেশার এরিয়া আজকে ফর্ম হয়েছে, সেটা সেটা অনেক দক্ষিণে আন্দামান সিতে একটা হয়েছে, সেই আন্দামান সিতে এটা আমাদের আমরা মোটামুটি জানতাম যে ওটা একটা লো প্রেশার এরিয়া তৈরি হবে। এবারে এই লো প্রেশার এরিয়াটা মোটামুটি নর্থ ওয়েস্টালি ডাইরেকশনে মুভ করে শ্রীলঙ্কা এবং আমার তামিলনাড়ু কোস্ট আর কি তামিলনাড়ু কোস্টের দিকে আসবে আগামী 25 তারিখে, 25 তারিখ নাগাদ। এবং বাই দা মিন টাইম ইট উইল গেইন ইটস স্ট্রেংথ অলসো, মানে একটা ডিপ্রেশনও পরিণত হওয়ার সম্ভাবনা আছে। তবে ইন এনি কেস এই সিস্টেমটা কিন্তু আমাদের রিজিয়ন আমাদের রিজন আমাদের পশ্চিমবঙ্গকে কোনোভাবেই এফেক্ট করার কোনো চান্স নেই আর কি।